নমস্কার বন্ধুরা, চলে আসলাম বাংলার আবহাওয়ার আরেকটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। এই মুহূর্তে নতুন পরিবর্তন ঘটলো জোড়া নিম্নচাপে। অবশেষে বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এবারে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। সরাসরি স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন, যেখানে আমরা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছিলাম, তবে এই মুহূর্তে নতুন আপডেট অনুযায়ী আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি, বৃষ্টির পরিমাণ অনেক জায়গাতে বেড়েছে। যেমন মহিষাদল, ডায়মন্ড হারবার, তমলুক, বারুইপুর, বজবজ সমেত এদিকে পাবা, তারপরে হচ্ছে ঘাটাল, খানাকুল সমেত আমরা দেখতে পাচ্ছি বীরভূমের এবং দুর্গাপুরের কিছু জায়গায়, যেমন দুর্গাপুর, ওখরা, রানীগঞ্জ, আসানসোল, গোসকারা, ইলামবাজার, বোলপুর, দুবরাজপুর, আমেদপুর, সিউড়ি, সাঁইথিয়া, নানুর বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমনিতে তো বৃষ্টি রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কিন্তু অনেক জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। আর এটা যে শুধু একদিন বেড়েছে এমনটি নয়, টানা কিন্তু অনেক দিনই বৃষ্টির পরিমাণ বেড়েছে। আর এরপরে এটা কিন্তু প্রথম নিম্নচাপের বৃষ্টি, এরপরে কিন্তু আরেকটি নিম্নচাপ তৈরি হবে 21-22 তারিখের মধ্যে, যেটাও কিন্তু আগের থেকে কিছুটা হলেও শক্তি বাড়িয়েছে এবং তার যে বৃষ্টির পরিস্থিতি সেটাও বেড়েছে। মোটামুটি এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে পুরো 10 দিনের আপডেট আপনাদের কাছে তুলে ধরবো, কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে এই জোড়া নিম্নচাপের ফলে। তো ভিডিওটিকে কিন্তু আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো আমরা শুরু থেকে যদি আমরা দেখি এই মুহূর্তে নিম্নচাপের কন্ডিশন কেমন রয়েছে, আমরা তো অনেক বায়ুর ঝাপটা মোড়ে আপনাদেরকে দেখিয়েছি, আজ বেশি বায়ুর ঝাপটা মোড় দেখাবো না, শুধু দেখাবো যে কত কিলোমিটার গতিবেগে ঝড় ভাব হইতে পারে। শুধু আজকে চলবে বৃষ্টির পরিমাণ, যে বৃষ্টি কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। দেখুন, যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু নিম্নচাপের মেন ঝাপটা যে বৃষ্টি, সেটা কিন্তু পাদুচেরি দিকটাতে রয়েছে, পাদুচেরি, তারপরে হচ্ছে চেন্নাই দিকটাতে, এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। 40-50-60-70 এমন কিন্তু মিলিমিটার বৃষ্টি নিয়ে এগাচ্ছে আস্তে আস্তে করে নিম্নচাপটি, এবং এর প্রভাব নাল্লোর, বিজয়ওয়াড়া, কাকিনাড়া, বিশাখাপত্তনম এই দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি, মানে সব অন্ধ্র এবং আমরা দেখতে পাচ্ছি এই দিকটার মধ্যে, চেন্নাই চেন্নাই এই দিকটার মধ্যে, বেঙ্গালুরুর দিকটাতে আমরা এর প্রভাব দেখা যাচ্ছে। তারপর আমরা যদি এটাকে প্লে করি বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি আজ রাত্রেবেলার নাগাদ বা বিকেলবেলা নাগাদ কিন্তু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া দিকটাতে, হুড়া, বলরামপুর, খাতড়া, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি দিকে হালকা বা ঝিরিঝিরি বা মাঝারি মানে কোথাও কোথাও একটু বৃষ্টি হতে পারে। তবে যে সব জায়গায় বৃষ্টি হবে এমনটি নেই, যেহেতু নিম্নচাপ এখন অবধি অনেকটাই দূরে রয়েছে, এর কিছুটা প্রভাব কিন্তু আমরা এই দিকটাতে দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা এখানে ছত্তিশগড় সাইডটাতেও দেখতে পাচ্ছি এবং উড়িষ্যা দিকটাতেও কিন্তু দেখতে পাচ্ছি এর প্রভাব। তারপরে এটা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে যখন আছড়ে পড়বে 14 তারিখের পর, 15 তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু বাড়তে পারে মঙ্গলবার পর থেকে, এবং ঘূর্ণাবর্ত যেটি আছে সেটা কিন্তু অনেকটাই শক্তিশালী হবে। অর্থাৎ যে জায়গাগুলোতে শক্তিশালী প্রভাব পড়বে তার মধ্যে তো রয়েছে অন্ধ্র এবং বেঙ্গালুর মহারাষ্ট্র এই দিকগুলোতে। আর একই সঙ্গে আমরা দক্ষিণবঙ্গের কিন্তু অনেক জায়গায় আগামীকাল 15 তারিখে বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি। যেই যে জায়গাগুলোতে বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে গোসাবা, জয়নগর, তমলুক, নামখানা, হলদিয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার, কন্টাই, বেলদা, তারপর হচ্ছে বাজকুল, এগরা, মোহনপুর, দাঁতন সমেত কুমিরমারি, ঝাড়খালি, শ্যামপুর এই দিকগুলোতে, এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে, এবং বাদবাকি কলকাতা, পানিহাটি, নিউটাউন, চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, পাণ্ডুয়া, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া এই দিকগুলোতে কিন্তু আমরা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু উপকূলের দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ মাঝারি থেকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে, এবং কোথাও কোথাও একটু ভারী হতে পারে বৃষ্টির পরিমাণ, দেখতে পাচ্ছি 15 মিলিমিটার ওপরেই রয়েছে। আমরা নদিয়া ডিস্ট্রিক্ট, দুই বর্ধমান, আরামবাগ, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকগুলোতে দেখতে পাচ্ছি। কিন্তু পুরুলিয়া, দুর্গাপুর এবং মুর্শিদাবাদ এবং বীরভূম ডিস্ট্রিক্টটা তখনও তেমন একটা বৃষ্টি নেই। একই সঙ্গে ওপার বাংলাতেও ফরিদপুর, শৈলকুপা, লোহাগাড়া, যশোর, মতিরাট, সাতক্ষীরা, মেহেরপুর, নাগেরপুর, পাবনা, ঢাকা, কাপাসিয়া এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি রয়েছে। উত্তরবঙ্গে সেই সময় হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং সাইডটাতে, এবং কোচবিহারে হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে এবং কিছুটা মেঘালয় দিকটাতেও রয়েছে। এরপর আমরা এটাকে যদি 15 তারিখে রাত্রেবেলা এবং গভীর রাত্রে যাই, কিছু কিছু জায়গায় হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে, যেমন চন্দ্রকোনা, আরামবাগ, ফতুলপুর, বর্ধমান, বিষ্ণুপুর,
খড়দা, কলকাতা, পান্ডুয়া, শান্তিপুর এবং কৃষ্ণনগর সাইডটাতে। একই সঙ্গে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবেড়িয়া, বরিশাল, ফরিদপুর, শৈলকোপা, ঢাকা এই দিকগুলোতেও রয়েছে। তারপর আমরা যদি আরেকটু এগিয়ে গিয়ে 15 তারিখের পর মোটামুটি গভীর রাতে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে আবহাওয়া। এরপরে 16 তারিখ যখন পৌঁছাচ্ছি, 16 তারিখ পৌঁছাতে না পৌঁছাতে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, সোনামুখী, গোসকারা, বোলপুর, বর্ধমান, কৃষ্ণনগর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া এদিকগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। কারণ কি, ওর এখানে আমরা বিহার এবং উত্তরপ্রদেশ থেকে দেখতে পাচ্ছি একটা প্রভাব, সরাসরি প্রভাব প্রবেশ করছে পূর্ব দিক বরাবর, যার জন্য কিন্তু আমরা এই দিকগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে ত্রিপুরাতেও সে সময় বৃষ্টি দেখা যাবে, ত্রিপুরা, মধিরহাট, ফেরুদগঞ্জ এদিকগুলোতে। তারপর তখনও কিন্তু মেন নিম্নচাপ রয়েছে কোথায়, এই অন্ধ্রপ্রদেশ উপকূলের সামনে। কিন্তু এই সময়টা যদি আমরা বায়ুর ঝাপটা মোটটা দেখি তাহলে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারবে, এই দেখুন কত পরিমাণে বায়ুর ঝাপটা গতি বেড়ে গেছে, গিয়ে 64-65 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝাপটা মোট হয়ে গেছে। আগে কিন্তু এতটা ছিল না, বা এতটাও কিন্তু এর মধ্যে জলীয়বাষ্প ছিল না, আমরা দেখতে পাচ্ছিলাম না। কিন্তু নতুন আপডেট হয়েছে, পরিবর্তন হয়েছে, তার জন্যই কিন্তু এতটা হয়েছে। আর হয়তো এই জায়গাগুলোর মৎস্যজীবীদের জন্য হয়তো সতর্কতা থাকতে পারে, যারা যেই আমাদের দর্শক বন্ধুরা এই জাহাজগুলো থেকে দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, সমস্ত পাদুচেরি, নাল্লোর সাইড থেকে। তো এদিকে অবশ্যই কিন্তু সাবধান থাকবেন, কারণ গভীর সমুদ্রে না যাওয়াটাই এখন ভালো, বেটার। তো আবহাওয়া দপ্তর যদি কোনো সতর্কতা দেয় অবশ্যই কিন্তু আমরাও আপনাদের কাছে প্রোভাইড করে দেবো। এবার আবার আমরা বজ্রবিদ্যুৎ মন্ডে চলে আসলাম। আসতে না আসতে আমরা যদি 16 তারিখের পর, বুধবারের পর, মোটামুটি বুধবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দিকে দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের, বাংলাদেশ, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এরপর আমরা যদি 17 তারিখটা দেখি, যখন নিম্নচাপ আস্তে 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 করে 17 তারিখে আসলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির পরিমাণ বেড়েছে। আমরা একটু যদি পিছনে যাই, পিছনে গিয়ে তো এই 17 তারিখে কিন্তু আমরা বন্ধুরা মোটামুটি ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অর্থাৎ বৃহস্পতিবারও। আর মোটামুটি 17 তারিখের ওই কোন সময়টা দুপুরবেলার থেকে কিন্তু এই সম্ভাবনাটা রয়েছে, যেমন জয়নগর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, তারপর হচ্ছে কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, তমলুক এই দিকগুলোতে। একই সঙ্গে আমরা উপকূলেতে রয়েছে কলকাতা এবং তার আশেপাশে তো রয়েছে, এদিকে আবার পুরুলিয়া, বাঁকুড়া, গোসাবা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ দিকটাও দেখতে পাচ্ছি, সঙ্গে মাঠবেড়িয়া, কলা পাড়া, শ্যামনগর এই দিকগুলোতেও রয়েছে। কিন্তু আমরা যদি 17 তারিখের পর অর্থাৎ 18 তারিখ বা শুক্রবারের দিকটাতে যাই, শুক্রবারের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে বাংলাদেশ থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা বৃষ্টির ঝাপটা আসবে। যেমন আমরা কোন সময় দেখতে পাচ্ছি, সকালবেলা একদম ভোর 5টার থেকে কিন্তু এই সময়টা দেখা যাচ্ছে, যে সময়টা আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, ডোমকল, রাজশাহী, ভগবানগোলা, লালগোলা, জলঙ্গি সাইডটাতে, এদিকে রামপুরহাট, আমড়াপাড়া, জঙ্গিপুর, রাজশাহী, নবাবগঞ্জ এদিকগুলো তো হলুদ এবং লাল হয়ে গেছে। একই সঙ্গে আমরা কলকাতা, কোলাঘাট, হলদিয়া, চন্দননগর, খড়দা, বারুইপুর, আরামবাগ, খাবড়া, শান্তিপুর, বনগাঁ অর্থাৎ নদিয়া, হাওড়া, হুগলি, 224 পরগনা, কলকাতা, পুরুলিয়া এদিকগুলোতে কিন্তু আমরা মোটামুটি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর মুর্শিদাবাদ এবং বহরমপুরে তো রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরার ওপরেও রয়েছে। তো এরপরে আমরা যখন সকাল 8টা নাগাদ যাচ্ছি শুক্রবার 8 তারিখে, সে সময় কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়বে বীরভূম জেলায় এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর আর রানীগঞ্জ, উখড়া, চিত্তরঞ্জন সাইডটাতে। একই সঙ্গে কলকাতা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি আরামবাগ, খড়গপুর, বিষ্ণুপুর, কোতুলপুর, হাওড়া, বর্ধমান, কাটোয়া এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ ভালোই দেখতে পাচ্ছি এবং উপকূলে দীঘা, কন্টাই, মন্দারমণি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর দিকটাতে তো থাকবেই। এরপরে আমরা 18 তারিখের পর যদি 19 তারিখ যাই অর্থাৎ শনিবারে কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাবো। কারণ যে দেখুন শনিবারেও কিন্তু বৃষ্টির পরিমাণ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, এবং 19 তারিখে গিয়ে তো দেখতে পাচ্ছেন দেখুন ব্যাপক বৃষ্টি রয়েছে 19 তারিখে। বৃষ্টির পরিমাণ কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গেছে, গিয়ে লাল এবং হলুদ দেখাচ্ছে বিভিন্ন জায়গায়। গত আপডেটগুলো তো আমরা দেখিনি, শুরুতে নিম্নচাপ অনেকটাই কমজোরি ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ আগের থেকে অনেকটা শক্তি বাড়িয়েছে। এরপরে 20 তারিখ যদি রোববার দেখি, রোববারে গিয়েও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ মাঝারি বৃষ্টি থাকবে, হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি। কিন্তু এরপরে আবারও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে 20 তারিখের পর থেকে, মোটামুটি সোমবার 21 তারিখ থেকে, যার ফলে প্রচণ্ড বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, চিটাগাং, মহেশখালী, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে। আর 22 তারিখে গিয়ে তো সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে করে শক্তি বাড়তে থাকবে, এবং 22 তারিখের পর 23 তারিখ যদি মঙ্গলবার দেখি,
23 তারিখে গিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণাবর্তে, দেখুন শক্তি বাড়াচ্ছে এবং বৃষ্টিও কিন্তু বাড়ছে, এ দেখুন বাড়ছে বৃষ্টির পরিমাণ। অর্থাৎ দেখা যাক এই ঘূর্ণাবর্তে দেখুন বৃষ্টি, এটাতেও বৃষ্টি দেখা যাচ্ছে কলকাতা এবং পূর্ব বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায়। দেখা যাক পরবর্তীকালে এটাতে কতটা শক্তি বাড়ায়, আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দেবো এই দুটো ঘূর্ণাবর্তের ব্যাপারে। কিন্তু এখন যদি বৃষ্টির পরিমাণ মোটে পরবর্তী 10 দিনে যায় তাহলে দেখুন বৃষ্টি যদি মেন সিটি দুটো দেখায়, যেমন এদিকে কলকাতা, কলকাতার দিকে 82 মিলিমিটার বৃষ্টি, ঢাকার সাইডে কিন্তু 60 মিলিমিটার ওপর বৃষ্টি রয়েছে, আর বাদবাকি দুর্গাপুর, পুরুলিয়া এদিকগুলোতে আমরা 60-70, বাঁকুড়া বর্ধমানে 40-50, তারপর হচ্ছে উপকূলের সাইডে তো বেশি রয়েছে, 100 মিলিমিটার ওপরে রয়েছে দীঘার কাছাকাছি, এবং অন্য সব জায়গাগুলোতে 100-এর উপরেই রয়েছে উপকূলের দিকটাতে, এবং বাংলাদেশেও সেম কন্ডিশান রয়েছে। উত্তরবঙ্গে যদি শিলিগুড়ি বা দার্জিলিং, কালিম্পং এই সাইডটা 60-70 রয়েছে, বাদবাকি জায়গাগুলোতে কিন্তু কমই রয়েছে, এবং ত্রিপুরা এবং এই সাইডেও সেম কন্ডিশানই রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, যারা এতটা অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে অবশ্যই কিন্তু নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো বিকেলের আপডেটটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।